হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন দুটো করে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে হাজির হওয়ার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারে যে রিসেন্টলি একটি চাকরি সার্কুলার ছেড়েছে, সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। জানাবো কোন পদে কতজন লোক নেবে, শিক্ষাগত যোগ্যতা কী, এবং বিস্তারিত আপনাদের সঙ্গে তুলে ধরবো আজকে ভিডিওটি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে, তাদের প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা থাকবে। চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ পুলিশ হেডকোয়ার্টার ঢাকা থেকে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা হচ্ছে 22 ফেব্রুয়ারি 2023 তারিখে। এখানে হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার ঢাকার ছাড়পত্র প্রাপ্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের নিমিত্তে তারা সার্কুলারটা দিয়েছে। এক নম্বরে দেওয়া আছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 14, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, পদের সংখ্যা হচ্ছে 4টি, বয়স সীমা সাধারণ করে প্রার্থীর বয়স 18 হতে 30 বছর হতে হবে, 18 থেকে সর্বোচ্চ 30 বছর, মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স 18 হতে 32 বছর, তবে মুক্তিযোদ্ধার পুত্রকন্যার পুত্রকন্যাদের ক্ষেত্রে বয়স 18 হতে 30 বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। যারা বিভাগ থেকে আবেদন করবেন তাদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত, সর্বোচ্চ 40 বছর যারা তারাই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনুদ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ থাকতে হবে। ছাত্রলিপি লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। 2 নম্বরে দেওয়া আছে পরিসংখ্যান সহকারী, গ্রেড হচ্ছে 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, পদের সংখ্যা হচ্ছে 1টি, এবং বয়সীমার ক্ষেত্রে 1 নম্বর পোস্টের যে বয়সীমাটা সেটা 2 নম্বর পদের সেম। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান বিষয় সহ স্নাতক ডিগ্রি হতে হবে। 3 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে, গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, পদের সংখ্যা হচ্ছে 14টি। এখানে বয়সীমা সেম, প্রতিটা পদের জন্য সেম সেম বয়সীমা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে 3 নম্বরের যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 3 নম্বর, এটার জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মতো দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এর সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজি 20 ও বাংলায় 20 শব্দ থাকতে হবে, মাস্ট বি। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, যারা আবেদন করতে পারবেন না, তারা হচ্ছে মাদারীপুর, খাগড়াছড়ি, ফেনী, কুড়িগ্রাম, গাইবান্ধা, বাগেরহাট, নড়াইল, চুয়াডাঙ্গা, বরিশাল, বরগুনা এবং পটুয়াখালী, তবে সকল জেলায় এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণ আবেদন করতে পারবেন। তো এটা আবেদনের শেষ তারিখ হচ্ছে 18/3/2023 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত, এবং ফি জমা দানের শেষ তারিখ হচ্ছে 26/2/2003 বিকেল 10টা পর্যন্ত, শুরুর তারিখটা এটা, আর শেষ তারিখ হচ্ছে 18/3। আপনারা আবেদন করার ক্ষেত্রে যাবেন phqrc.elector.com.bd ওয়েবসাইটে ঢুকে আপনারা অনলাইনে আবেদন ফর্মটা পূরণ করতে পারবেন। আবেদন পূরণ করার পরে আপনার বিস্তারিত তথ্য কীভাবে আপনার টাকা পে করবেন সব বিষয় নিয়ে ওখানে বলা আছে, বা আরেকদিন আমি এই বিষয় নিয়ে আপনার সঙ্গে একটা ভিডিও করব। এর আগেও বলেছি যে এই বিষয়ে একটা ভিডিও খুবই প্রয়োজন, কারণ অনলাইনে যারা আবেদন করেন তাদের যে টেলিটকের মাধ্যমে যে 72 ঘন্টার মধ্যে যে টাকাটা পেমেন্ট করতে হয় সেই পেমেন্ট নিয়ে আমি এর মধ্যে একটি বিস্তারিত ভিডিও বানাবো আপনাদের জন্য। তো বন্ধুরা, এরকম ভিডিও রেগুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের
পাশে থাকবেন, আল্লাহ হাফেজ।